ফাইনালি মেজিয়া রানীগঞ্জের পর এবার কিন্তু আসানসোল শুরু হয়ে গেল বই মেলা। আসানসোল বই মেলা কেমন হয়েছে, এই মেলা কতদিন থাকছে, সবকিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তো চলুন একবার ঘুরে দেখি আসানসোল বই মেলা। এই আসানসোল ফাইন আর্টস অ্যাসোসিয়েশনের খুব সুন্দর একটা এখানে এক্সামিশন লেগেছে, ড্রয়িং আর হাতের কাজের খুব সুন্দর সুন্দর এখানে বানিয়েছে সবাই। এই পুরো একটা 3D আর্ট, একদম পুরো 3D, দেখতে খুব সুন্দর লাগছে। যেহেতু আজ ফার্স্ট ডে, আজকে ওপেনিং হলো এই বই মেলা আসানসোল, তো ভিড় এতটা নেই, বাট আস্তে আস্তে ভিড় হবে। রাত হলে এখানে স্টেজে কিছু প্রোগ্রামও রয়েছে, এখন প্রোগ্রামের সেট আপ চলছে, স্টেজে সঙ্গীতের প্রোগ্রাম এখন চলছে। ডান সাইডে বলা যায় বইয়ের দোকান রয়েছে প্রচুর। আর যদি বইয়ের স্টলের কথা বলে যাই তো দীপ প্রকাশনী, চিত্রলেখা আর ভবিষ্যৎ প্রকাশনী, অশোক বুক এজেন্সি, বুকস নিউজ, প্রায় সব কাউন্টার এখানে অ্যাভেলেবেল রয়েছে আসানসোল বই মেলায়। সো এই মেলার কিন্তু দুটো গেট রয়েছে, একটা গেট আমরা ওই দিক দিয়ে এন্টার করলাম আর একটা গেট এখানেও রয়েছে। আর মেলাতে এন্ট্রি কিছু লাগছে না, শুধু লাগছে পার্কিং চার্জ। আপনারা গাড়ি বাইরে যদি রাখেন তো পার্কিং চার্জ 10 টাকা লাগছে। এই মেলার লোকেশনটা কি, তো লোকেশনটা হচ্ছে আসানসোল পোলো গ্রাউন্ড, কোর্টের সামনে, কোর্ট মোড় পেরিয়ে পরে যে পোলো গ্রাউন্ড রয়েছে সেই পোলো গ্রাউন্ডের সামনে, আর গ্যালেক্সি মলটা যে সামনে এখানে। তো বন্ধুরা, এই বুক স্টলটাতে আমি একটা জিনিস নোটিস করলাম, এখানে বড় বড় করে লেখা আছে ইনস্টলমেন্ট ফেসিলিটি অ্যাভেলেবেল। সো আপনারা এখানে ইনস্টলমেন্টে কিন্তু বই কিনতে পারবেন, আর ইএমআই দিয়ে পড়ে। এখানে যেমনটাকে লেখা রয়েছে, এটা রয়েছে 18 নম্বর কাউন্টার বুক স্টল, আর এখানে কিন্তু অনেক ধরনের বুক কিন্তু রয়েছে। বই মেলায় এসে পড়ে আমি একটা কথা মেনশন করব, মানে একটা কথা বলবো, আসুন বই মেলা ঘুরুন, বই কিনুন এবং বই উপহার অবশ্যই দিন। এই বই মেলা এলে কেউ খালি হাতে যাবেন না বাড়ি, একটা বই নিজের জন্য না হোক, বাড়ির জন্য বা কারোর জন্য, কারো গিফটের জন্য একটা বই অবশ্যই কিনুন, ভালো লাগবে। আর স্টেজের পেছনটায় যে সাইডে মানে কাউন্টারগুলো হচ্ছে, সে কাউন্টারগুলো বেশির ক্ষেত্রে খাবার কাউন্টারও রয়েছে, তো এখানে একটা আচারের কাউন্টার এখন লাগছে। তাছাড়া ওইদিকে আরও অনেক ফাস্টফুডের কাউন্টার রয়েছে। সো এখানে একটা মোমোর ক্যাফে লাগা হয়েছে, মোমো ম্যাজিক ক্যাফে, মোমোজের কাউন্টার। এখানে অল টাইপস অফ মোমো পাওয়া যাচ্ছে, আর যে কোনো নাম তো আমি কখনো শুনিনি, বাট এখানে রয়েছে স্টিম মোমো, পিৎজা মোমো, আর ক্রিসপি মোমো, ককটেল মোমো, দারুণ দারুণ কিন্তু এখানে মোমোর ভ্যারাইটি রয়েছে, আর দেখতেও বেশ দারুণ লাগছে। কাউন্টারের মোমোসের যে রেড চার্ট রয়েছে সেটা এখানে রয়েছে, আপনারা চেক আউট করে নিতে পারবেন। তাছাড়া সব বই মেলার মতো এই বই মেলাতে কিন্তু একটা রাবড়ির কাউন্টার এখানে রয়েছে, লরেন গুড় আর রাবড়ির কাউন্টার। এখানে ফাস্টফুডেরও দোকান প্রায় বলা যায় আছে। এই মেলার জাস্ট কোনাটাই রয়েছে একটা ভেলপুরির কাউন্টার, সুন্দর কালারফুল সাজানো আছে এই ভেলপুরি কাউন্টারটা। সো বলা যায় এদিকটায় বড় খাবারের দোকান কিন্তু রয়েছে। এই কাউন্টারটা কিন্তু টোটালি ফিশের কাউন্টার, অনলি ফিশ। এখানে যত রকম আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব ফিশের আইটেম, আর এগুলো না প্রাইস ট্যাগ লাগানো আছে কোনটা কী প্রাইস আছে, বাট ফিশের অনেক রকম ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে। তাছাড়া চিকেনেরও ভ্যারাইটি এখানে রয়েছে। আর তার পাশেই রয়েছে একটা চায়ের দোকান, তো আপনার যদি চা লভার হন তো চায়ের দোকানও কিন্তু এখানে রয়েছে। গেটের বাঁ সাইডটা তো অনেক বইয়ের স্টল রয়েছে, আর শেষের দিকে সব খাবারের স্টলগুলো রয়েছে। এই বই মেলা হচ্ছে আসানসোল ষষ্ঠ বই মেলা।
সো এই মেলা থাকছে কতদিন? এই মেলা আজ 3 তারিখ, আজ যে 3 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি থেকে ওপেন হলো, এই মেলা থাকছে 9 তারিখ পর্যন্ত। সো 9 তারিখ পর্যন্ত এই মেলা আপনারা দুপুর 12:30 থেকে রাত 9টা পর্যন্ত এই মেলায় আপনারা আসতে পারবেন। মেলার আরেকবার বলে দিই, মেলার কোনো এন্ট্রি ফি লাগছে না, ফ্রি, আর শুধু পার্কিং চার্জটা আপনাদেরকে লাগতে পারে, বিকজ ওইদিকে পার্কিংটা বাইরে রয়েছে, তাই পার্কিংয়ে 10 টাকা পার্কিং চার্জ লাগছে। আর মেলাতে তাছাড়া এখানে প্রোগ্রাম রয়েছে, এভরিডে প্রোগ্রামে এই স্টেজে রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যারা কি জানো না ইনফরমেশনটা ভিডিওটা শেয়ার করো, যারা কি জানতে চাই যে বইমেলাটা কোথায় হচ্ছে। দেখা হবে বন্ধুরা অন্য কোনো ব্লগ নিয়ে। তো আজকের জন্য বাস এইটুকু, বাই বাই।